বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? ভেরি সেন্সিটিভ ইস্যু, বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান, কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ। এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত, যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন। এখানে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি, অ্যাজ এ রাহমা, অ্যাজ এ বারাকা, অ্যাজ এ ব্লেসিংস ফর দ্য হোল ওয়ার্ল্ড, ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ও নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত। খোশ মেজাজের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল ক্বালবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খোশ মেজাজের মানুষ। বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত, যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটত, কারণ খুশ মেজাজের তো, সফট হার্টের, হৃদয়টা কোমল, ওনার সাথে কথাই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। আল্লাহ আকবার! বাচ্চাদের জন্য রহমত, ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে। এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন, হাসান আর হুসাইন রাইহানাতাইন, বিশ্বনবীর সুগন্ধি। হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন, আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন, আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে। বিশ্বনবী ঘোড়া, আর ঘোড়ার বাদশাহ হচ্ছে হাসান, সুবহানাল্লাহ, বলবেন না? কি খুনসুটি, কি সম্পর্ক, স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ, সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ, আপনার মধ্যে রহমতের বারিধারা এত বেশি, আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়, আবার আপনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায়। কি স্ট্যাটাস, কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে? উনি হ্যাঁ বললে এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে। উনি যদি বলে ইয়েস, করতে পারবেন আপনারা, হালাল, কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল, লিগাল। উনি যদি বলেন নো, আমাদের সবার জন্য এটা হারাম, কোটি কোটি মানুষ আর করতে পারবো না, আবার উনি আঙ্গুল তুলেছেন চাঁদ দুই ভাগ হয়েছে, পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে, আল্লাহু আকবার, তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কি না? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কি না? কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে, কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন, ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন, আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি? কথা বলেন,
কারণ বিষ্ণুনবীর পদ্ধতিতে হয় নাই। আবার এ নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও, কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন। কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। উনারে বাদ তো কোরআন বাদ, উনি বাদ তো হাদিস বাদ, কথা বলেন, উনি বাদ তো নামাজ বাদ, উনি বাদ তো রোজা বাদ, উনি বাদ তো হজ বাদ। এজন্য উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, উনারে বাদ দিলে হজ বোঝা যায় না। তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না। বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে, কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে, যদি কেউ কটু কথা বলে, বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে, যদি শাহবাগের চত্বর থেকে, প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে, ওই বেয়াদব গুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে রাডাই? ভেরি সেন্সিটিভ ইস্যু। বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান, কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ। এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক। এখানে জামাত ইসলাম নাই, হেফাজত ইসলাম নাই, তাবলিগ নাই, আলিয়া নাই, কৌমি নাই। বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার, শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? সবাই একমত এই বেয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো? এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান? কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে? আমাদের ধর্মের নামই তো শান্তি। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন। সুবহানাল্লাহ, পড়েন দেখেন কত সুন্দর ধর্ম। আর আমাদেরকে ওরা শান্তি শিখায়, আমাদেরকে মানবাধিকার শিখায়, মানবাধিকারের কথা, শান্তির কথা মানায় একজনের মুখে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব তার কাছে ঋণী, তার কাছে কৃতজ্ঞ। তিনি শুধু দিয়েছেন, নেন নাই। সুবহানাল্লাহ, পড়েন। তিনি বলেছেন সালামুন আলা মানে তাবা আল হুদা, যাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি, শুরুতেই শান্তি। কাদের প্রতি? আলা মানে তাবা আল হুদা, যারা হেদায়েতকে অনুসরণ করে। রাজা বাদশাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, শান্তির বাণী পাঠাতেন, তারপর লিখতেন আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা। কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না, আসে না নাই? এদেশেও এরকম উল্লুকা পাঠা আছে না নাই? এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না, ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে মুতু বি গাইবিকুম, তোদের রাগ, তোদের ক্রোধ, তোদের আফসোস নিয়ে তোরা মর, ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না, এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না, এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ারও তোর শেষকালে কেউ থাকবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামপন্থীদের গালি দেয়, বাংলার জামিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, ঘরে ঘরে মুফতি আমিনি দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআনওয়ালা লোক দাও, চিল্লায় বলেন ঠিক কিনা? সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে, জীবনে শুনছেন?
কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র, কমি মাদ্রাসার ছাত্র, কোন ইসলামী আন্দোলনের কর্মী, এটা জামাতি বলেন, হেফাজতি বলেন, আহলে হাদিস বলেন, কৌমি বলেন, আলিয়া বলেন, মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়, তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাঁড়িয়ে রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দোহা চুচু করে আল্লাহর দেখা, সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয়? কথা কন, সূর্যরে আপনি ভেটকি মারছেন, আপনার ভেটকি আপনার মুখে। এই জন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো, চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে, কথা বলেন? তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই, এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই, ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে, আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন সাদ্দাদ নামরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না, আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে, আল্লাহ এগুলোর হেদায়ত দাও, হেদায়ত নাসিবে না থাকলে হালাক করে দাও। সবসময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো, আমরা যেন শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি, তুমি তৌফিক দাও। ইসলাম ইজ লাইফ, ইসলাম ইজ জীবন।